রাঙ্গুনিয়া উপজেলার 14 নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের ওয়ার্ড সম্মেলন গতকাল থামারহাট পাবলিক হল মাঠে উত্তম কুমারদের সভাপতিত্বে বাবুতোষ বড়ুয়ার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা শিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, সহসভাপতি বি কে চৌধুরী লিটন, পারভেজ তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক হাসান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জসীমউদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন বাবু, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। সম্মেলনে দক্ষিণ রাজানগর ইউনিয়নের 9টি ওয়ার্ড হতে বিভিন্ন রকমের রং বেরঙের ফেস্টুন ব্যানার সহকারে মিছিল নিয়ে সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা সম্মেলন স্থলে আসেন। যোগদান করেছেন কিন্তু যখন এখানে আপনারা সভাপতি সম্পাদক হবেন ওয়ার্ডের মধ্যে দুইজন, বাকিরা যখন পদপদবি আপনারা পাবেন না তখন আমাদেরকে ছেড়ে চলে যাওয়া মানে আপনারা জামাত বিএনপির লোক, আমাদের কোন আপনজন। ওয়ার্ড কমিটির যারা যুবলীগের সাধারণ সম্পাদক সভাপতি সম্পাদক হবেন আই এবং আরো ওয়ার্ড যারা যারা যুবলীগের সাধারণ সম্পাদক চুরি যাবে আর আমরা হস্তক্ষেপ করতে হবে, আর যদি হস্তক্ষেপ করে বানাই এটা যদি কোহান করে তারা পত্রে হবে ইউনিয়ন যুবলীগের সভাপতি সেক্রেটারি আর নিজে জিন্দা যার দ্বারা সমরণের উপহার হবো আর দল লাভ হবো এলাকার মানুষের উপহার হবো এরকম ফায়ের সভাপতি সম্পাদক বানাবে নাই। আমার ওনার পরে আরেকজনের পাড়াটি এসে হাত গজম আরেকজনের জায়গা দখল গজম কর দখল গজম দল দখল গজম এই নইলে তো এই নইলে আর সভাপতি থাকা বিরুদ্ধে আর ব্যবস্থা নেই। তার নাম দিয়ে মেজবান এবং বিয়ে আকিকা কনসেদন সহ আপনারা ইতিহাস এই ধরনের অনেক ভোট দিয়ে অনেক নেতারা এই ধরনের ভোট দিয়ে শুধু মেজবান আর বিয়েতে থাকে এবং বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অসামাজিক কার্যকলাপ করে সম্মানিত উপস্থিতি এই ধরনের খণ্ডকাণ্ড থেকে আপনারা পরিহার করেন। পরে ধামারহাট বাজারে ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন করেন যুবলীগের নেতৃবৃন্দরা। শীতের সবজি সরবরাহের সরগরম রাজশাহীর পাইকারি বাজার বানেশ্বর হাট, আশেপাশের দুই উপজেলার কৃষকের আনা সবজিতে সয়লাভ হাট। সবজি সহ হাটে বিভিন্ন পণ্য আমদানি হলেও পিছু ছাড়ছে না নানা সমস্যা। প্রতিদিন শীতের সকালে আড়মোড়া ভেঙে জেগে ওঠা সূর্যের সঙ্গে সবজি তুলতে ব্যস্ত কৃষক। শীতের সঙ্গে বেড়েছে মাঠের সবজি বাজারজাতের উপযোগিতা, তাতে প্রতিযোগিতামূলক বাজারে ভালো দামের প্রত্যাশায় আগেভাগে সবজির ঢাকি নিয়ে ছুটেন ব্যবসায়ীরা। দুর্গাপুর চারঘাট উপজেলায় চাষ করা মূলা, ফুলকপি, লাল শাক, পালং শাক সহ হেক্টর পর হেক্টর জমির হরেক জাত ও মানের সবজি উঠেছে বানেশ্বরের হাটে। এক বিক্রেতা বলেন, ফুলকপি 40 টাকা, বেগুন 20 টাকা দরে বিক্রি করছি, তবে আগের তুলনায় এখন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। সবজির বিপুল এই উৎপাদনকে ঘিরে রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বরে গড়ে উঠেছে এই হাট। সপ্তাহে শনি ও মঙ্গলবারকে লক্ষ্য রেখে এই হাটে আসছেন সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ নানা জায়গার পাইকাররাও। এ বিষয়ে একজন বলেন, এখান থেকে মাল কিনে ঢাকা ময়মনসিংহে পাঠিয়েছি। প্রতি হাটে বাড়ছে সবজির যোগানের সঙ্গে ক্রেতা বিক্রেতার সমাগম, তবে আছে হাটের জায়গা সংকুলন না হওয়ার অভিযোগ। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।